পুরো বাসার ইন্টেরিয়র একদম সিম্পল করা হয়েছে, কোনো গ্যাদারিং করা হয় না। হ্যাঁ, আপনি যদি একটু দেখাই শাকিল ভাই, এই দেখেন আপনার এখানে একটা আধুনিক ডিজাইন করা হয়েছে, ইউনিক হয়েছে। হ্যাঁ, একটু একটু আধুনিক করে সিম্পল এর ভিতর সিলিংটা করা হয়েছে। সিলিংটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই। জি, ওখানে কি সুন্দর লাগতেছে দেখেন, হেডগুলো কিন্তু অসাধারণ। হ্যাঁ, একবার স্কুল আপনি আমাদের দিয়ে করে নিতে পারবেন। হ্যাঁ, এই খাটগুলো নামাজের জায়গা খুব সুন্দর করে আলাদা করা হয়েছে। না জি জি, আমাদের চামচ টামচ কাকলারির সেট কিন্তু, হ্যাঁ, চামচ টামচ রাখার জন্য এই যে আমরা কিন্তু এই বোর্ড গুলো নিজেরাই কিন্তু পাইকারি সাপ্লাই দিই পুরো বাংলাদেশে, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা একটু কমে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম শাকিল ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই অনেক ভালো আছি। বনশ্রীর আরো একটা আপনাদের নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম ভাই। এই প্রজেক্টের সম্পূর্ণ ইন্টেরিয়র কাজটা তো আপনারাই করেছেন ভাই? জি, আমাদের লোক দিয়ে করে দিছি আর কি। আচ্ছা, সম্পূর্ণ আপনার এই পুরো বাসার ইন্টেরিয়র একদম সিম্পল করা হয়েছে, কোনো গ্যাদারিং করা হয় না। হ্যাঁ, আপনি যদি একটু দেখাই শাকিল ভাই, এই দেখেন আপনার এখানে কিন্তু আপনার একটা টিভির ক্যাবিনেট, যদি এখানে ছোপা রাখছে জায়গার সিস্টেম মেডিকা, এটা কিন্তু টিভির ক্যাবিনেট একটা সিস্টেম। এইটা কিন্তু আপনার আবার এই পাশেও কিন্তু আমরা এই সিস্টেমটা ওরকমই রাখছি, টিভির ক্যাবিনেট। আচ্ছা আচ্ছা, যদি কোনো সময় যদি আপনার মনে হলো যে ছোপা ঘুরে দিবে, তাহলে এদিকে টিভি রাখতে পারবে, আনাতে দিকে রাখতে পারবে। ঠিক আছে, দুইটা সিস্টেম করে রাখছি, কিন্তু আসলে টিভি বসাবে না, সিস্টেমটা আমরা টিভির ক্যাবিনেট সিস্টেম করে রাখছি। এদিকে কিন্তু কিছু প্ল্যানিং আমরা করে দিছি, লোভার সিস্টেম, আর হইলো যে আপনার এই উপর দিয়ে আমরা একটু এসপিএল দিয়ে এই জায়গাটাকে একটু স্পেল করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, ওই পাশে একটু লোভার করে দিছি শাকিল ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইখানে লোভার। হ্যাঁ, আমরা এই কাজটা সিম্পলের ভিতরে যাতে সুন্দর হয়, এইভাবে আমরা এই কাজটা করাইছি, করে দিছি আর কি। আর হলো এদিকে আপনার এই যে পর্দা রাখার জন্য ও অল পেস্টিং করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পর্দার জন্য আর কি। আর এই জায়গাটা ধরেন আপনার এদিকে একটু শোপিসের মতন করে দেওয়া হয়েছে, আর উপরে সিলিংটা দেখেন একদম সিম্পল এর ভিতর সিলিংটা করা হয়েছে। সিলিংটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই। জি জি, একদম সিম্পল এর ভিতর সিলিংটা করা হয়েছে, দেখেন মাঝে মাঝে একটু হালকা করে একটু ডিজাইন করেছি, সিম্পল। কোনো কিন্তু এই বাসায় কিন্তু কোনো সিএনসির কাজ তেমন করা হয় না, একদম অল্প, হ্যাঁ, হালকা করে। তা আপনার এই যে ডাইনিং রুমটা, আপনার এই ডাইনিং রুমের ভিতরে এতটুকু কাজ করা হয়েছে। এরপরে আপনার ডাইনিং স্পেসে, এই ডাইনিং স্পেসে আমরা একটা ডিনার কন করেছি, একদমই সিম্পল এর ভিতরে। হ্যাঁ, একটা আধুনিক ডিজাইন করা হয়েছে, ইউনিক হয়েছে। হ্যাঁ, একটু একটু আধুনিক করে করা হয়েছে। ভিতরে লাইট হবে না? হ্যাঁ, ভিতরে লাইটিং আছে, এটা এখনো করা হয় নাই। আমরা এখনো বাসাটা পুরো হ্যান্ডওভার হয় নাই, কি এখনো আমরা গোছাইতেছি সবাই। হ্যাঁ, একটু সালাউদ্দিন ভাই, জি, যারা এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চায়, তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন নাম্বার, ফোন নাম্বার যোগাযোগ করতে পারে, বা আমাদের উত্তরাত অফিস আছে, আমাদের অফিসে সরাসরি যাইতে পারে। আমাদের অফিসে গেলে আমরা কিন্তু এই বোর্ড গুলো নিজেরাই কিন্তু পাইকারি সাপ্লাই দিই পুরো বাংলাদেশে, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা একটু কমে আমরা করতে পারি। আর আমরা যে ক্যাবিনেটগুলো তৈরি করি, ক্যাবিনেটগুলোতে আমরা পিছনে ডবল প্রোডাকশন করি, মানে দুইটা বোর্ড ব্যবহার করি পিছনে। একটা আমরা গর্জন প্লাই দিই, আর একটা পিভিসি প্লাই, পিভিসি বোর্ড দিই। কেন পিভিসি বোর্ড দিই? যাতে ওয়াল টোয়াল কোনো সময় ঘামলে যাতে আমাদের বোর্ডগুলো নষ্ট না হয়, শাকিল ভাই, বুঝছেন? ওকে সালাউদ্দিন ভাই, এইখানে কি কি কাজ করছেন, এটা কি দিয়ে তৈরি করছেন ভাই? এটা সম্পূর্ণ ভাই গর্জন প্লাই দিয়ে আমরা এনামেল পেন্ট করে দিছি আর কি। মানে এই ডিজাইন এই প্রথম দেখ? হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইন কোথায় পেলেন আসলে? এই ডিজাইনটা আসলে ম্যাডাম এই চয়েস করছে, ওইভাবেই কাজটা করা হয়েছে আর কি। একটু ব্যতিক্রম করছে। হ্যাঁ জি 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 জি, এই উপরে সিলিংটা কিন্তু খুব ভালো লাগলো। যে উপরে সিলিংটা একবার সিম্পল করা হয়েছে, যে আপনার বেশি গ্যাদারিং আসলে ম্যাডাম পছন্দ করে না, এই জন্য সবকিছুই সিম্পলের উপরে কাজ করা হয়েছে। যে এখানে একটু লোভার করে দেওয়া হয়েছে, এটা একটা বিম ছিল, হ্যাঁ, বিমের ভিতরে একটু লোভার করে দেওয়া হয়েছে, বিমের সমান করে কিন্তু শোপিস করে দেওয়া হয়েছে। এগুলো আপনার ধরেন কালার আপনার কমপক্ষে 10 বছরের গ্যারান্টি দিয়ে দিব আমরা, আর লাস্টিং আপনার কমপক্ষে আমরা 30-40 বছরের একটা গ্যারান্টি দিয়ে দিব। এরপর তো আপনার ধরেন আয়াত মতের কথা কোয়া যায় না, মানুষ অনেক সময় এত 30 বছর 40 বছর বাসে না, যারা ইন্টুরে করে তাদের দিন ভাই। আমরা প্রথমে একটা বেডরুম দেখাই ভাই। হ্যাঁ, যে বেডরুম কাজ ঢুকি, এই দেখেন এখানে একটা খাট করা হয়েছে। হ্যাঁ, খাটগুলো আপনি আমাদের দিয়ে করে নিতে পারবেন। হ্যাঁ, এই খাটগুলো এবং আমরা এই যে খাটের পিছনে একটু ডিজাইন করা হয়েছে, এই যে এই পাশে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, এই ড্রেসিং টেবিলটা আপনি একটু দেখেন ভাইয়া, এখানে আপনি গ্লাস দিয়ে এই পাশে শোপিসের মতন করে দিছি, নিচে দিয়ে একটু পাল্লা করে দিছি। হ্যাঁ আচ্ছা, আর এই যে এই পাশে দেখেন আমরা দুইটা কালারে করছি, কারণ এক কালারেরই বেশিরভাগ আমরা কাজ করি। এদিকে একটু ভিন্ন স্টাইল ম্যাডাম চাইছিল, যে আমার উপরে একটু আলাদা কালার দেন, আর মাঝের অংশটা নিচের অংশটা আলাদা কালার করেন, এই জন্য দুইটা কালার করা হয়েছে। আর ম্যাডাম এদিকে নামাজ পরে একটু দেখেন নামাজের জায়গাটা কি করা হয়েছে, এটা মাস্টার বেডরুম, নামাজের জন্য আড়াল থাকে। জি, এখানে আমরা একটু শোপিসের মতন করে দিছি আর একটা লাইটিং সিস্টেম করে দিছি, একটা মানে মক্কা শরীফ বা কাবা শরীফ এর একটা, জি জি জি, কিছু একটা শোপিস রাখা যাবে। জি 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 জি, আচ্ছা এখানে ছোট একটা ক্যাবিনেট, এইটাও আমরা ব্যবহার, এটা এমনি দেওয়া হইছে আর কি, যদি ম্যাডামরা না থাকে অন্য কেউ থাকে তাহলে দেখবে আর কি। আর উপরে সিম্পল একটা সিলিং করে দেওয়া হইছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, খুব মানে কালারটা কিন্তু ভাই ইউনিক হইছে, একদম সিম্পল, স্ট্যান্ডার্ড। এই বাসা সব কাজ সিম্পল,
একদম সিম্পল। আপনি শাকিল ভাই, এটা হলো আরেকটা চাইল্ড বেড, এটা হলো বাচ্চাদের রুম। হ্যাঁ, বাচ্চাদের রুমে দেখেন পড়ার একটা টেবিল করে দিছি কত সুন্দর করে। হ্যাঁ, আর এই পাশে দেখেন একটু ছোট্ট একটু ক্যাবিনেট করে দিছি, আর এসি বসানোর জন্য এবং পর্দা করার জন্য কিন্তু দেখেন একটা ইয়া করে দিচ্ছি আমরা, আর উপরে সিম্পল করে একটু সিলিং করে দিছি। হ্যাঁ, এবং খাটের পিছনে শাকিল ভাই খাটটা দেখেন, খাটের পিছনে একটা ডিজাইন করে দিছি, খাট সহকারে কি সুন্দর লাগতেছে দেখেন, হেডগুলো কিন্তু অসাধারণ। হ্যাঁ, একবার স্পিল দিয়ে, আর উপরে দেখেন আপনার আরেকটা জিনিস শাকিল ভাই, আমরা এই কাজগুলো কিন্তু ফিনিশিং হয় না। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কোনো পলি উঠানো হয় না, দেখছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজগুলো এখনো ফিনিশিং হয় না, আমরা ফিনিশিং দিয়ে দিলে দেখবেন যে দারুণ লাগতো, এখনো ফিনিশিং দেওয়া হয় না, তাই আমরা ম্যাডামের তাড়াহুড়া ছিল এই জন্য উঠে গেছে বাসা। এগুলো এসপিএল এর উপরে? হ্যাঁ, এসপিএল এর উপরে করা। জি জি জি। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন এসপিএল গুলা কিভাবে নিচ্ছেন, যদি একটু আইডিয়া দেন। এই এসপিএল গুলো আমরা নিচ্ছি হলো যে 1600 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। আর হলো যে আমরা এসপিএল ছাড়া যেগুলো এগুলো নিচ্ছি 1200 টাকা স্কয়ার ফিট, এটা হলো সম্পূর্ণ ক্যাবিনেট গুলো। আর সিলিং গুলো আমরা নিতেছি হলো 300 থেকে 500 টাকার ভিতরে, সর্বোচ্চ ভালো মানেরটা হলে 500 টাকা, আর আপনার যদি একটু মিডিয়াম নেয় তো 400-300 টাকার ভিতরে। হ্যাঁ, আর এই যে দেখেন আমরা এদিকে ল্যাপটপ চালানোর জন্য একটা পড়ার টেবিলের মতন করে দিছি, দেখেন এটা গোল্ডেন কালারের ভিতরে, এটা কিন্তু সম্পূর্ণ এই আপনার এনামেল পেন করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এনামেল পেন। হ্যাঁ হ্যাঁ, হ্যামার পেন করা আর কি, এটা আপনার সম্পূর্ণটা পেন করা, এদিকে অন্য কিছু দেওয়া হয় নাই। আর আপনার আচ্ছা এই স্লাইড ডোরগুলো আলাদা কাজ না? ওকে, তো দেখেন চাইল্ড বেডটাও কিন্তু অসাধারণ, এরকম আরো কিছু কাজ আমরা আজকে দেখাবো, আমাদের সঙ্গেই কিন্তু থাকবেন আপনারা। শাকিল ভাই, আর একটা চাইল্ড বেড দেখেন, আপনি দেখেন এখানে ওই ড্রেসিং টেবিল করা, এটা কোনো গ্লাস ট্লাস লাগানো হয়, এটা কিন্তু লুকি গ্লাস আছে। হ্যাঁ, এখানে একটা খাটের একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে, আর পিছনে দেখেন আপনার ওই সেই পেস্টিং করা হয়েছে। হ্যাঁ, এটা একটু ভিন্ন স্টাইলের করা হয়েছে, আর উপরে দেখেন একদম সিম্পল সিলিং। আপনি যদি দেখাই ভাইয়া, এই যে একটা ক্যাবিনেট, এটার ভিতরে কিন্তু আপনার এসপিএল দিয়ে করা, এগুলো কিন্তু এখনো ফিনিশিং হয় না। এই যে দেখছেন কাগজ টাগজ আছে, কাগজগুলো কিন্তু উঠে লাইলে অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু কাগজ, এই যে দেখেন এটা কিন্তু যখন উঠেলাম অনেক গ্লোজি হবে। হ্যাঁ, ফিনিশিং একটু বাকি আছে। হ্যাঁ, ফিনিশিং একটু বাকি আছে, ওনাদের একটু তাড়াহুড়া ছিল ওই জন্য উঠে গেছে। আপনি দেখেন এই যে সেম একটা পড়ার টেবিল, প্রতি রুমে একটা করে পড়ার টেবিল আছে। হ্যাঁ, আর এই যে কোনাটুক, এই যে দেখেন যদি এই পদ্ধতি ক্যাবিনেট করা হইতো তাহলে ঢুকতে সময় গ্যাদারিং মনে হইতো, এই জন্য ক্যাবিনেটটা একটু ছোট করে কোনাটা একটু রাউন্ড করে দেওয়া হয়েছে ডিজাইন করার জন্য। সালাউদ্দিন ভাই, এই যে বেড হেড গুলো, এগুলো পার স্কয়ার ফিট কত নিচ্ছেন? এগুলো যদি আপনি এসপিএল দিয়ে করেন তাহলে নিব আমরা 500 টাকা স্কোয়ার ফিট, আর যদি এসপিএল ছাড়া করা হয় তাহলে হলো 350 টাকা স্কোয়ার ফিট। আর এগুলো ভাইয়া, এগুলো হলো 1600 টাকা স্কোয়ার ফিট আমরা কাজ করি, সর্বোচ্চ কোয়ালিটি মানের, একদম চারপাশে এই যে প্রোফাইল হ্যান্ডেল হেজিং টেজিং দিয়া কমপ্লিট করে দিলে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই আমরা একটু কিচেনটা একটু দেখাই, কিচেনে কি কাজ করছেন? শাকিল ভাই আপনি দেখেন কিচেনটা আপনার এই নিচে দিয়ে পুরো ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এসপিএল এসপিএল। হ্যাঁ, উপরে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে গোল্ডেন কালারের, আর মাঝখানে দিছি আমরা হোয়াইট। হ্যাঁ, আর হলো এখানে দেখেন এন অল্প একটু জায়গা ছিল মশলা থাকার জন্য, কি সিস্টেমটা করা হয়েছে এন কিন্তু জায়গা অল্প ছিল। জি, ঠিক আছে। আর একটা জিনিস হলো যে এই যে আপনি ধরেন এই ডয়ের গুলো, হ্যাঁ ডয়ের চামচ টামচ কাকলারির সেট কিন্তু, হ্যাঁ চামচ টামচ রাখার জন্য এই যে এই চামচ গুলো কিন্তু আপনার পুরো জায়গা ছড়ানো বড়ানো থাকতো বা দেখতে খারাপ লাগতো, এরকম একটা কাকলারির সেট বসাই দিলে আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, কিচেনটা লম্বা শেপের। হ্যাঁ হ্যাঁ, লম্বা শেপের। জি 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 জি। মোটামুটি এর মধ্যে যতটুকু সুন্দর করা যায় করার চেষ্টা করেছেন ভাই? জি জি, এগুলো একটু উপর থেকে দিছি কারণ এগুলো আপনার ইয়ার সুবিধার জন্য আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো কিভাবে নিচ্ছেন পার স্কয়ার ফিট? এগুলো পার স্কয়ার ফিট হলো 1600 টাকা করে। আপনারা এই যে সুন্দর ফ্ল্যাটটা, তো এটা তো সততা ইন্টেরিয়র কোম্পানি দিয়ে করিয়েছেন ভাইয়া। জি জি, তাদের কথার সাথে কাজের কতটুকু মিল ছিল? তাদের কথা এবং কাজ না খুবই ইয়ে, তারা মানে এইটুকু আমি বলতে পারি, তারা যেভাবে আমাকে কথা দিয়েছে ঠিক সেইভাবে কাজটাকে উঠে নিয়ে আসছে, এটা তাদের আমার সবচেয়ে ভালো একটা লাগছে যে তারা কাজের সঙ্গে কমিটমেন্টটা রক্ষা করতে পারে। যখন তাদের সঙ্গে যোগাযোগ করি তারা যেভাবে আমাকে বলেছে যে হ্যাঁ এই জিনিসগুলো মেটেরিয়ালস দিবে, এবং দেন পরবর্তীতে তারা ঠিক সেই মেটেরিয়ালসগুলো দিছে, আমি স্যাটিসফাই তাদের প্রতি। তো আপনি কি মনে করেন যদি এই কোম্পানি দিয়ে যে কেউ ইন্টেরিয়র কাজগুলো করায় তারা ইনশাল্লাহ মনের মতো বা স্যাটিসফাই হবে কাজের ক্ষেত্রে? ইনশাল্লাহ, এটা আমি যেহেতু স্যাটিসফাই আশা করি অন্যান্য যারা কাজ করবে তারাও স্যাটিসফাই হবে। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, এরকম সুন্দর সুন্দর কাজ যদি কেউ আপনাদের কোম্পানি দিয়ে করাতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে বলেন? আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার যোগাযোগ করতে পারে, বা আমাদের উত্তরাত অফিস আছে, উত্তরা আজমপুর রেলগেট। হ্যাঁ, একদম কাছে উত্তরা আজমপুর রেলগেট আমাদের অফিস আছে, আমাদের অফিসে সরাসরি যাইতে পারে। আমাদের অফিসে গেলে সুবিধা কি, আমাদের অফিসে গেলে আপনি সব রকমের মালামাল দেখতে পাবেন, একদম বোর্ডের যত প্রকারের বোর্ড আছে, যত প্রকারের এসপিএল আছে, যত প্রকারের হ্যান্ডেল আছে সব দেখতে পাবেন। আমাদের অফিসে বসে আপনি সব ডিসকাস করতে পারবেন, বা আপনি যদি আপনি চান যে না আমার বাসাটা একটু ভিজিট করে ওইখানেই কথাবার্তা বলুক, তাহলে আমরা বাসা ভিজিট করে ওখানে কথাবার্তা বললাম,
তাহলে আমরা 64 জেলায় কাজগুলো করে থাকি। তবে ঢাকার বাইরে আমাদের মোটামুটি একটু যেহেতু খরচ বেশি ঢাকার বাইরে যাতায়াতের, এই জন্য আমাদের 2-3 লাখ টাকার বেশি হইলে আমাদের ঢাকার বাইরে ভালো হয়। আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে আমরা 2 লাখ টাকা 1 লাখ টাকা হলেও কাজ করে থাকি। সালাউদ্দিন ভাই, আপনি শুরুতেই বলছিলেন যে আমরা চেষ্টা করি একটু সুন্নত তরিকায় কাজ করা, আসলে ঘটনা কি এভাবে সত্যি? ভাই আমরা কিন্তু একবারে সম্পূর্ণ সুন্নত তরিকায় ব্যবসা করি। আমরা এই কাজগুলো করি, আমরা চাই যে যদি আমরা এই লাখ লাখ টাকা দিয়া কাস্টমারই কাজগুলো করায়, হ্যাঁ বাইরা করায় বা সার্ভে করায়, কিন্তু এই কাজগুলো যদি আপনি কদিন পরে নষ্ট হয়ে যায় তাহলে ওনাদের থেকে আমাদের একটা অভিশাপ আসবে বা বদ্ধ আসবে। এই জন্য আমরা চাই যে আমাদের 5,000, 10,000, 20,000 টাকা বেশি গেলেও আমরা সর্বোচ্চ কাজটা করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে সালাউদ্দিন ভাই, স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করে দেশে বা প্রবাসে সবাই যে কোনো কাজ আপনাদের দিয়ে করাতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ।